জাঙ্কুক রেগে গেছে, এক নজরে দেব দিকে দেখছে, খুব রেগে গেছে। তে বাইরে ইউনো আর কাই আর বুগামের সঙ্গে খেলা করছে। তে মাত্র 7 বছরের ছোট্ট একটা মেয়ে। তেকে এভাবে হাসাহাসি করতে দেখে জাঙ্কুকের খুব রাগ হলো। তে ইউনোর পিঠে উঠে বসে আছে, এটা দেখে জাঙ্কুকের আরও বেশি রাগ হলো। ইউনো তেকে নিয়ে দৌড়াচ্ছে পিটি করে নিয়ে, আর কাই আর ভুগান ইউনো আর তেকে বারবার ধরতে যাচ্ছে কিন্তু ধরতে পারছে না। এটা দেখ এটাতে তে খুব খুশি আর খিলখিল করে আসছে। জাঙ্কুক আর সহ্য করতে না পেরে বলল, এই ইউনো দাঁড়া দাঁড়া, ওখানে দাঁড়া, চুপ করে দাঁড়া। ইউনো দাঁড়াতেই জাঙ্কুক যেয়ে তেকে ইউনের পিঠ থেকে এক হ্যাচা টান মেরে নিচে নামিয়ে নিল, নিয়ে তেকে কোলে করে নিয়ে ঘরে নিয়ে চলে এসেছে। জাঙ্কুক তেকে সোফায় ফেলে দিয়ে কোমর থেকে বেলটা খুলে তেকে মারতে লাগলো, খুব মারছে আর তে খুব কাঁদছে আর বলছে, ভাইয়া আমাকে মারছে কোনো, ভাইয়া আর মেরে না ভাইয়া, আমার খুব লাগছে, ভাইয়া আর মেরে না ভাইয়া। জাঙ্কুক বলল, তুই ইউনোর পিঠে কেন উঠেছিস? তোর আজ ইউনোর পিঠে ওঠার স্বাদ মিটিয়ে দেবো, জন্মের স্বাদ মিটিয়ে দেবো, তোকে আমি ছাড়বো না, তোকে আমি অনেক মারবো। এই বলে জাঙ্কুক তেকে আরও বেশি মারতে লাগলো। তে খুব কাঁদছে আর বলছে, মামনি মামনি আমাকে বাঁচাও মামনি, দেখো না ভাইয়া আমাকে মেরে ফেললো মামনি, মামনি আমাকে বাঁচাও মামনি, ভাইয়া আমাকে মেরে ফেললো মামনি। জেন তের কান্না শুনে রান্নাঘর থেকে দৌড়ে চলে এসেছে, এসে দেখল জাঙ্কুক তেকে খুব মারছে বেল্ট দিয়ে। তাই জেন জাঙ্কুকের হাত থেকে বেল্টটা কেড়ে নেওয়ার চেষ্টা করছে আর তেকে নিয়ে যাওয়া সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না। আর এম ঘর থেকে এত চেঁচামেচি শুনতে পেয়ে এসে দেখল জাঙ্কুক তেকে মারছে, জেন কিছুতেই ঠেকাতে পারছে না। এটা দেখে আর এম এসে জাঙ্কুককে এক ধাক্কা মেরে সরিয়ে দিয়েছে, দিয়ে বেলটা কেড়ে নিয়েছে হাত থেকে, নিয়ে বলল, তুই কেন মারছিস তেকে, কেন এভাবে মারছিস এই ছোট্ট মেয়েটাকে, একদম গায়ে হাত দিবি না, এবার যদি মারিস খুব খারাপ হয়ে যাবে কিন্তু জাঙ্কুক, তুই কিন্তু যথেষ্ট বড় হয়েছিস, আর ওর ছোট্ট একটা বাচ্চা মেয়ে, ওর গায়ে কেন হাত দিচ্ছিস, কী করেছে ও? জাঙ্কুক বলল, আব্বু আমি কতবার করে বারণ করেছি ওই ছেলেদের সঙ্গে তুই খেলা করবি না, কিন্তু ততবার খেলা করে, আমি কোনো কথাই শুনবো না, ওকে আজ মেরেই ফেলবো, ও আজ ইউনোর পিটে উঠে ঘুরছিল। আর এম বলল, ইউনোর পিটে উঠেছে তো কী হয়েছে, ঘুরুক না, ও তো ছোটো, ও বাচ্চা একটা মেয়ে, আর ও যাদের সঙ্গে খেলছে ওরা তো ওর সঙ্গে পড়ে, তো ওদের সঙ্গে খেলবে না তো কার সঙ্গে খেলবে? জাঙ্কুক বলল, আব্বু আমি অনেকবার বারণ করেছি ওদের সঙ্গে খেলবি না, তবুও খেলছে, তবুও কেন কথা শুনে না, ও আমার ভালো লাগে না, ও কেন ওদের সঙ্গে খেলবে, আর ইউনোর পিঠে কেন উঠবে, ইউনো তো ওর থেকে 5 বছরের বড়, ও কি ওর সঙ্গে পড়ে, পড়ে না, তো ওর পিঠে উঠে কেন খেলছে? আর এম বলল, তাই কী হয়েছে বাবা, ও তো ছোটো, ইউনো ছোটো, ও ছোটো, তুই কেন মারছিস ওকে, আর একদম গায়ে হাত দিবি না, এবার যদি গায়ে হাত দিস খুব খারাপ হয়ে যাবে। জাঙ্কুক রেগে গিয়ে বলল, আচ্ছা ঠিক আছে আমি গায়ে হাত দেবো না, কিন্তু ওকে বারণ করে দিও, আর যেন কখনো না দেখি ওই ইউনোর পিঠে উঠেছে আর ওদের সঙ্গে খেলা করছে, আমার একদমই পছন্দ হয় না। এটা বলে জাঙ্কুক উপরে নিজের ঘরে চলে গেল, জেন তেকে কোলে করে নিয়ে নিজের ঘরে নিয়ে শুয়ে দিয়েছে, শুয়ে দিয়ে দেখলো জেনের হাতে রক্ত লেগে গেছে। জেন তের জামাটা উঁচু করে দেখলো, তের পিঠ অনেক জায়গায় কেটে গেছে আর রক্ত বেরোচ্ছে, এটা দেখে জেন কেঁদে ফেললো। আর এম জিনের পিছে পিছে এসেছিল, এসে সেও এটা দেখতে পেয়ে আর এমের খুব খারাপ লাগছে। আর এম বললো, জেন ওর পিঠে মলম লাগিয়ে দাও। জেন কাঁদতে কাঁদতে বলল, এই মেয়েটাকে যখন আমরা এনেছিলাম তখন 2 বছর বয়স ছিল, তখন থেকে মেয়েটাকে বুকে করে মানুষ করেছি, আমার নিজের সন্তানের মতো করে মানুষ করেছি, দেখো তোমার ছেলেকে কী করেছে, আর প্রায় তো মারে ওকে, আজ এত মার মেরেছে আমি আর সহ্য করতে পারছি না, আরে তুমি কোনো একটা ব্যবস্থা করো, এই মেয়েটাকে বাঁচাও, আমি একদম সহ্য করতে পারছি না। আরেম বলল, জেন কী করবো, ওটা তো আমাদেরই ছেলে,
খারাপ হোক ভালো হোক আমাদের তো সহ্য করে নিতে হবে, কি করব। তো মেয়েটাকে একটু সুস্থ করার চেষ্টা করো। তে জেনে ছোট বোনের মেয়ে, তের মা বাবা ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে, তারপর থেকে তে জেনের কাছেই থাকে। যখন মারা গিয়েছিল তের মা বাবা তখন তের মাত্র 2 বছর বয়স, তখন থেকেই থাকে। আর আরএম তেকে খুব যত্ন করে নিজের মেয়ের মতো। জাঙ্কুকের বয়স এখন 16 বছর। জাঙ্কুক তেকে ছোট থেকেই খুব যত্ন করে, যেমন যত্ন করে তেমন ধরে ধরে মারে। যখনই উল্টো পাল্টা কিছু করে তখনই ধরে মারে। জাঙ্কুক একদমই পছন্দ করে না যে তে কোনো ছেলেদের সঙ্গে খেলা করুক, কারণ জাঙ্কুক তেকে খুব ভালোবাসে ছোট থেকে। তাই জাঙ্কুক তের দিকে সবসময় লক্ষ্য রাখে। তে অনেক ছোট, তাই জাঙ্কুকের কথা বুঝতেই পারে না। যে জাঙ্কুক তাকে যেভাবে বলছে সেভাবে যদি শোনে জাঙ্কুক আর মারবে না, কিন্তু তে সেটা না বুঝতে পারার ফলে জাঙ্কুকের কাছে বারবার তে মার খায়। তেকে পড়ানোর জন্য কোনো মাস্টার আসলে বাড়িতে জাঙ্কুক একদমই সহ্য করতে পারে না, তাই তারপরে পরের দিনই মাস্টারকে ছাড়িয়ে দিতে হয়। তে জাঙ্কুকের কাছে পড়াশোনা করে, তে পড়াশোনায় খুব ভালো আর জাঙ্কুকও পড়াশোনায় খুব ভালো। জাঙ্কুক ক্লাসে ফার্স্ট হয় আর তেও ক্লাসে ফার্স্ট হয়। জাঙ্কুকের পাগলামির জন্য আরএম বাড়িতে কোনো মাস্টারও রাখে না, আর জাঙ্কুক যেভাবে বলে সেভাবেই শোনে। তে এখন সুস্থ হয়ে গেছে, 2 দিন স্কুলে যায় না। 2 দিন পরে জাঙ্কুকের সঙ্গে আবার স্কুলে যাচ্ছে। প্রতিদিন জাঙ্কুক তাকে স্কুলে নিয়ে যায়, তাকে স্কুলে পাঠিয়ে দিয়ে জাঙ্কুক নিজের স্কুলে চলে যায়। আবার আসার সময় তাকে নিয়ে আসে, তাকে স্কুলে নামিয়ে দিয়ে বলল, আমি যেন না দেখি কোনো ছেলের সঙ্গে তুই কথা বলেছিস। যদি তোর কোনো মেয়ে বোন থাকে তাতে আমার কোনো আপত্তি নেই, মনে থাকবে বল, মনে থাকবে তো? তে বললো, হ্যাঁ ভাইয়া মনে থাকবে, আর আমি ছুটির পরে এইখানে দাঁড়িয়ে থাকবো, তুমি তাড়াতাড়ি চলে এসো। জাঙ্কুক বললো, আচ্ছা ঠিক আছে, তুই এখানে দাঁড়িয়ে থাকবি, কোথাও যাবি না, কারোর সঙ্গে যাবি না, আমি তোকে নিয়ে যাবো, ঠিক আছে? তে বললো, হ্যাঁ ভাইয়া ঠিক আছে, তুমি তবে তাড়াতাড়ি চলে এসো।